মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মৌম বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু বাড়িতেই আছি, আজকে দোকান নেই, সকালবেলা দেখো চা খেয়েছি, এই দেখো আবার কফি নিয়ে বসেছি। আজকে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে। আর এই যে দুধটা জাল দিলাম, দুধটা জাল দিয়ে এই যে কফি বানালাম, আর সকালের জন্য এখন রুটি বানাবো। রুটি হোক, একটু তেল দিয়ে পরোটা ভেজে নেবো। এটা কয়েকদিনের আটা ফ্রিজেই ছিল, সেই রুটি আটাটা বের করে এখন ঠান্ডা করতে দিয়েছি। এই দেখো ঠান্ডা করতে দিয়ে ফ্রিজে ছিল, যেহেতু এটা জিনিস নষ্ট করতে গায়েই লাগে, পয়সা জিনিস তো। আর আজকে খাবো খিচুড়ি, তার জন্য এই মুসুরির ডাল আর মুগ ডাল আনানো হয়েছে। খিচুড়ি রান্না করবো সিদ্ধ চাল দিয়ে, আজকে আতপ চালেরটা করবো না। আর সকালের এই যে সব কাজ সারলাম, জলে বোতলগুলো সব ভরলাম, বালতিতে জল আনা হলো। আর হচ্ছে তোমাদের অনেক কেচেছি, মাথা ঘষেছি, আজকে মানে প্রচুর ঠান্ডা, তার মধ্যেও করেছি। এই দেখো কাঁচা ধোয়া করেছি, ওই পাশেও কেচেছি, সব কাঁচা ধোয়া করে তারপরে আমি এই ঘরে চলে এসেছি। চান করলাম, পুজো দিলাম, চান পুজো করে এই দেখো তোমার দাদাভাই লুকিয়ে রয়েছে, দেখো ছাড়াও এদিকে লুকিয়ে রয়েছে। এই পুজো দেওয়া হলো, পুজো দিয়ে সকালে চা বিস্কুট খেয়েছি, তাও এখনো এই কফি নিলাম, কেন প্রচুর ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে আজকে, মানে থাকা যাচ্ছে না। আর ইচ্ছা করছে না যে কোনো জলের কাজ করি, সকাল থেকে যা জল ঘেটেছি। এই হয়েছে ব্যাপার, ভিডিওটা দেখতে থাকো, ফলো করো, বেশি বেশি করে শেয়ার। যে রুটি কাটা ভেজে নিলাম, এই দেখো রুটি, আর কালকের এটা ফুলকপি আলুর রসা, আর হচ্ছে আলু ভাজা রয়েছে। আমি এই যে গুড় খাবো, রুটি এখন খেয়ে নিই। ও এটা এবার ওই দিকে রাখলাম কেন, খাওয়া দাওয়া করি, যা আজকে যা মানে দুপুরে রান্না করবো খিচুড়ি, তোমাদের সাথে তাও শেয়ার করবো। ভিডিওটা দেখো, রান্না থেকে চলে এসেছি। এই দেখো তোমার দাদাভাই আজকে লাউ শাক এনেছে, লাউ শাকটা কেটে আমি রেখে দেবো ফ্রিজে, তাহলে কালকে রান্না করতে পারবো, কাটা থাকলো। আর এই দেখো ফুলকপি দিয়ে, ছিম দিয়ে, আর হচ্ছে আলু দিয়েছি, আলু দিয়ে, আলু দিয়ে দিয়েছি, দিয়ে এই দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি, সব ডাল চালে একবারে বসিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, এই দেখো খিচুড়ি বসিয়েছি। এটা মুগ ডাল, মুসুরির ডাল দিয়েছি, আর এইটাতে মটর, মটর ডালটা সিদ্ধ বসিয়েছি, মটর ডাল দিয়ে খিচুড়ি, চার তিন রকম ডাল দিয়ে আজকে খিচুড়ি করব। ফুলকপিটা হালকা করে ভেজে নেব, নিয়ে তারপরে আমি কেটে এটা ফ্রিজে রেখে দেবো, তাহলে ভালো থাকবে, নাহলে না এত বড় শাক তো ফ্রিজে ঢুকাতে গেলে আবার এইসব কেমন হয়ে যায়, এই জন্য কেটে রাখবো। ভিডিওটা দেখো, ফলো করতে থাকো। বন্ধুরা এই যে খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে, খিচুড়িটা কমপ্লিট, এখন নাড়া দেব। সব দিয়েছি আজকে এর মধ্যে, ফুলকপি, আলু, মটরশুঁটি, তারপরে টমেটো, শিম, সব দিয়ে হচ্ছে খিচুড়ি। আজকে দুপুরে যেহেতু খিচুড়ি রান্না করেছি, এই যে খিচুড়ি এখন নিয়ে বসে পড়বো খেতে, খিদে লেগে গেছে, বুঝেছ? সকালে রুটি খেয়েছিলাম অবশ্য, এখন আড়াইটা বাজতে যাচ্ছে, তার জন্য তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি আর কোথায়, আড়াইটা মানে। খিচুড়িটা কে কে ভালোবাসো বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানিও, আমি তো খুব ভালোবাসি খিচুড়ি। এটা ছেলের, এটা তোমার দাদা ভাইয়ের। কপিগুলো গলে পরে দিয়েছি, তাও গলে গেছে বন্ধুরা। খাওয়া দাওয়া করে নি বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আজকে সারাদিন শুয়েই ছিলাম বন্ধুরা, সারাদিন বলতে মানে সন্ধ্যার পর থেকে শুয়েই রয়েছি, আর মানে কোনো কাজ করিনি। আর এই যে এখন খিচুড়ি, যেহেতু সব দুপুরবেলা খিচুড়ি রান্না করেছিলাম, তাই ওই চা, দেখো খিচুড়িটা একদম চাক হয়ে গেছে, খিচুড়িটা এখন খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকেও দোকান ছুটি, পরশু দিনও ছুটি, একবারে সোমবার থেকে যাব দোকানে, এখন আর না। খিচুড়িটা একটু নুন কম হয়েছে, কিন্তু খেতে টেস্ট হয়েছে, ভাববে আসবে। ভিডিওটা দেখো, ফলো করো, বেশি বেশি করে শেয়ার করো।